আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও নবী সুলাইমান, আমি এমন এক আল্লাহর সৃষ্টি, আমি এমন এক আল্লাহর বান্দা যার সাথে আমার দেখা হয়, সে আর দুনিয়াতে বেশি দিন থাকে না, আমি সহজে কারোর সাথে দেখা করি না, দেখা হলে আর দুনিয়াতে তারে আমি থাকতে দেই না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, পয়গম্বর সুলাইমান, আমি হইলাম আল্লাহর পক্ষ থেকে মালাকুল মউত। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝে ফেলল, হাই আজরাইল যখন আমার সামনে হাজির হয়ে গেছে, মনে হয় আর দুনিয়াতে আমার বেশি দিন থাকার সুযোগ নাই, সুযোগ নাই। এবার সুনবী সুলাইমান আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ও আজরাইল, বাইল্লার কাজ এই মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসের কাজটা আমি সম্পাদন করতেছি, জিন্নাতদেরকে দিয়ে আমি কাজগুলো করাইতেছি, এক একটা জিন্নাতকে আমি পরামর্শ দিয়ে হুকুম করি, তারপরে তারা কাজ করে, এখন যদি আমার মরণ হয় তাইলে তো আমি এই কাজগুলো অসম্পূর্ণ থেকে যাবে, এই কাজগুলো আর হবে না। জানো জানো জিন্দা যদি অনেক খারাপ জাতি, এগুলির ধরে ধরে কাজ করাইতে হয়, বাইরে বাইরে কাজ করাইতে হয়, এখন যদি আমার মরণ হয়ে যায় আল্লাহর ঘরের কামটা তো বাকি হয়ে যাবে, আমি তোমার কাছে একটু সময় চাই, আমি জীবিত থেকে এই বাইতুল মুকাদ্দাসের কাজটা সম্পাদন করতে চাই, আমার একটু সময় দাও। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাম পৃথিবীর বাদশাহ, পশু পাখির কথা বুঝে, জিন জাতির কথা বুঝে, মাছের কথা বুঝে, বাতাসের কথা বুঝে, সব কিছু দুনিয়ার সব জ্ঞান আল্লাহ তারে দিয়েছে। নবী সুলাইমান ডাক দিয়া কয়, এ মালাকুল মউত, আমারে তুমি একটু সময় দাও, আমার একটু সময় দাও, আমি দুনিয়া থেকে আমি আল্লাহর ঘরের কাজটা সম্পাদন করতে চাই, পুরা করতে চাই, আমি যদি এক্ষুনি মরে যাই এই কাজটা বাকি থাকবে, আমার রাজত্ব যা আমি করেছে এগুলি নিয়ে কোনো আমি বড়াই করি না, আমি তাম পৃথিবীর বাদশাহ হওয়ার পরও আমি এগুলি কোনো বড়াই করি না, অট্টালিকা বিল্ডিং করার পরে এগুলি আমার কোনো দলিল না, আল্লাহর ঘরের কাজটা আমি সম্পাদন করে যদি যদি পারি আল্লাহর কাছে যাই, আমি বলতে পারবো দুনিয়াতে বাদশা হয়ে আল্লাহ তোমার কেবলা, তোমার মসজিদুল আকসা আমি নির্মাণ করে আসছি। আজরাইল তুমি আমার সময় দাও, এই দেখো জিন জাতি নিয়ে আমি কাজ করাই, জিন জাতি খুব খারাপ জাতি, এগুলির পিটায় পিটায় কাজ করাইতে হয়, এগুলির বাইরে বাইরে কাজ করাইতে হয়, কাম ধরে ধরে কাজ করাইতে হয়, আমি যদি এখন আমার মৃত্যু হয় কেউ কাজ করবে না, কেউ করবে না। দেখো সুলাইমান, এ সুলাইমান নবী বলে, দেখো আজরাইল, দেখো ওই জিন জাতিরা বিশাল বড় বড় সুন্দর সাদা সাদা পাথর এনে তারা এই বাইতুল মুকাদ্দাসের কাজ করতেছে, আমার একটু সময় দাও, আমার মরণ যেন পরে হয়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, না সুলাইমান, না কাউকে দুনিয়াতে থাকার পারমিশন দেওয়া, একটা মুহূর্ত আমার পক্ষ থেকে দেওয়া, এটা আমার হাতে নাই, এটা হইল মাওলা পাকের হাতে, আমার তো সুযোগ নাই। এবার যখন বাদশা সুলাইমান বললেন, আমি আল্লাহ তোমার ঘরের কাজ করব, বাইতুল মুকাদ্দাসের কাজটা আমি শেষ করে তারপরে দুনিয়ার জমিন থেকে আমি বিদায় হতে চাই, এবার আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আবার জিবরাইলকে পাঠায়া নবী সুলাইমানকে ডাক দেয়া, কয় সুলাইমান গো, দুনিয়ার জমিন থেকে তুমি নির্দিষ্ট সময়ে চলে যাইবা, তবে আমি আল্লাহ তোমার জন্য একটা কাজ করতে পারি, হায়াত তোমার এখনই শেষ, আর এক মুহূর্ত থাকার তোমার কোনো সুযোগ নাই গো সুলাইমান, তবে আমি আল্লাহ তোমার জন্য একটা কাজ করে দেব। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার পাশে এখন দাঁড়াইবে, মৃত্যু এবং রুহ তোমার এখন বের করা হবে, জিন জাতি যেহেতু তোমাকে ভয় করে, আমার খানা আমার বাইতুল্লাহর কাজটা সম্পাদন করার জন্য তুমি মরবা ঠিক, কিন্তু তোমার মরা লাশটা ওই জিন জাতিরা বুঝবে না যে তুমি মারা গেছো। জিহি বা আহল বাইতিহি।
উলামায়ে উম্মতিহি ওয়া ফুকাহায়ে মিল্লাতিহি ওয়া নুজাবায়ে তারিকাতিহি আজমাইন। الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم يحييكم ثم إليه ترجعون. قال سيدنا رسول الله صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه ومحبوبه وما أرسلناك إلا رحمة للعالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلى عليه وآله. لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله سبحان الله الحمد لله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول
চার কামটখালী পশ্চিমপাড়া হুসাইনিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে ওয়াজদার মাহফিল মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম তুলাবায়ে আজাম সম্মুখ পান উপবিষ্ট দিনদার মুত্তাকী পরহেজগার বাহিনা পর্দার অন্তরালে অবস্থানরত আমার সাদ্দিয়া মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে কালেমাত শুকর আদায় করছি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে আপন করে রহমতি বরকতি নজর দি, কোরআন ও হাদিসের আলোচনা শুনব এবং বলবো সেই সুবাদে আল্লাহ পাক আমাদেরকে এখানে একত্র করেছেন। এই একত্র হওয়াটা যেন আল্লাহর দরবারে কবুল হয়, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারে ভালোবাসে পছন্দ করে মহব্বত করে, যার উপরে আল্লাহ পাকের রহমতের দৃষ্টি বার বার পড়ে, এই জমিনে তারে দিয়েই আল্লাহ পাক আল্লাহর কাজগুলো আদায় করে। আমাকে আপনাকে অল্প সময়ের জন্য হলেও আল্লাহ পাক ভালোবাসছেন, সেই জন্য এই গভীর রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে একটি গুণামুক্ত মজলিসে বসার তৌফিক দান করেছেন। যতক্ষণ আমরা এখানে বসে থাকব অতক্ষণ আমাদের কোনো গুনাহ হবে। ওয়াজ মাহফিলে আসলে বসলে ওয়াজ দিলে বললে শুনলে যে সর্বপ্রথম যে লাভটা হয় সেটা হলো যতটুকুন সময় এখানে ব্যয় করা হয় অতটুকুন সময় তার আমল নামায় কোনো গুনাহ হয় না। আপনারা এখানে বসে কেউ গুনার কাজ করবেন? কেউ গুনার কাজ করবেন? করবেন না। কেউ বিড়ি টিড়ি খাইব নি পিছনে? খাবে? তাহলে সর্বপ্রথম ওয়াজ মাহফিলে আসলে যে লাভটা হয় সব গোনা থেকে আমরা বঞ্চিত। এখন এক ঘন্টা দু ঘন্টা আধা ঘন্টা যে যতটুকুন সময় আমরা এখানে ব্যয় করতেছি, আমার আপনার 50-60-70 বছরের হায়াত থেকে আজকের মাহফিলের এক ঘন্টা দু ঘন্টা আল্লাহর দরবারে গোনা মুক্ত হয়ে পৌঁছে গিয়েছে। হাসরের ময়দান আল্লাহ হিসাব নিবেন। এ মাইখলা বইয়া ঘুমাই করে দেয়, তাই থাক আল্লাহ বললো কেন এই রে ঘুমেতে উঠছে বেড়া লাগে, ঘুমাইলে লাভ হইব কি? সুবিধা অসুবিধা এটা কইলে এটা তুমি লড়াচাড়ি করতে না গুম্মত জানি। সাউন্ড একটু বাড়াই দাও, সুন্দর করে দাও, এডি দিয়া কমাই দাও। আমার আপনার 50-60-70 বছরের হায়াত থেকে আজকের মাহফিলের যতটুকুন সময় এখানে ব্যয় করলাম অতটুকুন সময় আল্লাহর দরবারে গুনাহ মুক্ত হয়ে পৌঁছে যাবে। হাশরের ময়দান আল্লাহ জিজ্ঞেস করবি, তোমাকে 50-60 বছরের হায়াত দিয়েছিলাম হিসাব দাও। হায়াত দিছে কে? সবাই কানা দিছে কে? তো যে দেয় সে হিসাব নেওয়ার অধিকার আছে না? নাই। ছেলে যদি বিদেশ থেকে টাকা ইনকাম করে বাবারে পাঠায়, বাবার কাছে পাঠায়, ছেলে বিদেশ থেকে বাড়িতে আসার পরে বাবার কাছেও হিসাব চায় টাকা কি করছেন। যে সন্তান জন্ম দিল বাবায় কয়েকটা টাকা বিদেশ থেকে পাঠাইছে সেই সন্তান বাবার কাছে হিসাব চায়। আরে এত বড় জিন্দগি যে দিছে সে হিসাব নেওয়ার অধিকার আছে না? নাই।
হিসাব দে, এই মেম্বার সাহেব, এই চেয়ারম্যান সাহেব, এই মৌলভী সাহেব, তোমাকে যে হায়াত দিয়েছি হিসাব দাও, আমি আল্লাহ একমাত্র তোমাকে হায়াত দান করেছি, হিসাব দাও। আল্লাহর আদালতে একটা মানুষ সেদিন হিসাব দিতে পারবে? এই জন্য আমাদের কার্যক্রম, আমাদের কথাবার্তা অনেক সময় এমন সিরিয়াস পর্যায়ে হয়ে যায়, এই সিরিয়াস পর্যায়ের কথাবার্তা শুনে আল্লাহ পাক আশ্চর্য হয়ে যায়। আল্লাহ আশ্চর্য হয়ে বলে, বান্দা তুই কেমনে করলি এটা? খালি ঘুমায় এডি কমায় দাও একটু, কিছু কর না কে, ঘুমিত উইচা উইচা যদি বড় বড় সাউন্ড দিব, একবার কমাইয়া আবার দিব বাড়াইয়া, স্যারটা সরাই দিলে খারাই থাকবার ঘুমাই থাকতো না। যাই হোক, বসুন। আল্লাহ হায়াত দিছে, আল্লাহ হিসাব নিবে, এটাই সত্য। সেজন্য আমি কোরআন হাকিমের সুরা বাকারার 28 নম্বর আয়াতটা আমি তেলাওয়াত করেছি, তার উপরে আমি কথা বলব। এই আয়াতের শুরুতে আল্লাহ একটা বাক্য শব্দ ব্যবহার করেছেন, সংযুক্ত একটা শব্দ ব্যবহার করেছেন, কাইফা। কাইফা শব্দটার অর্থ হইল আশ্চর্য হওয়া, আশ্চর্য হয়ে যায় আল্লাহ পাক আমাদের কিছু কার্যক্রম দেখে। আমরা বলি না অনেক সময় হাজি সাহেব করলো কেমনে এই কামটা, বলি কি না, হুজুরে কেমনে করলো, মানুষ করলে হয়, হুজুরে করলো কেমনে, হায় হায়। কিছু মানুষের কার্যক্রম দেখে মানুষই আশ্চর্য হয়ে যায়, আল্লাহ পাক বলে বান্দা তোর কার্যক্রম দেখে, তোর চলাফেরা দেখে, তোর কথাবার্তা দেখে আমি আল্লাহ নিজে আশ্চর্য হয়ে যাই। সেজন্য আল্লাহ পাক এই আয়াতে বলেন কাইফা, হায় হায় কেমনে করলি কাম। কেমন হইব বুঝছি, ঠিক আছে ঠিক আছে, দাও দাও যাক, আপনি কো আরামের দরকার, আরামের দরকার, আপনারা যদি বই না শুনতে পারেন তো আমি কইয়া লাভ হইব কি, কথা কন ঠিক না। যাই হোক, সময় অনেক চলে গেছে, কইছিলাম যে আমারে 10টাতে দিয়া দিও, অন দিছে 11:30, আধা ঘন্টা ওয়াজ গেছে গা, আর 1.5 ঘন্টা ওয়াজ গেছে গা, তো লম্বা কথা তো কমো না, কিছু অল্প কিছু কথা বলবো, সেজন্যই আয়াতটা আমি নিছি। এই আয়াতে আল্লাহ আমাদেরকে জানাইতে চায় কাইফা, বান্দা আমি আশ্চর্য হয়ে যাই তাদের কিছু কাজ দেখে। কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহ কয় বান্দা আমি আশ্চর্য হয়ে যাই তাদের কিছু কাজ দেখে, আমি আল্লাহ আশ্চর্য হয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তোমার কিছু কার্যক্রম দেখে আমি আশ্চর্য হয়ে যাই, কেমনে বান্দা তুই এটা করলি, কেমনে এমন করলি, কেমনে তুই ঘুমায় থাকস, আজান শোনার পরও তুই শুয়ে থাকস,
কাইফা তাকফুরুনা বিল্লাহ। আল্লাহ আর সহ্য হয়ে যা হারি, তুই আমার আল্লাহর সাথে শিরিক করুস, নাফরমানি করুস, কুফরি করুস, বান্দা তোর নিজের খবর তোর কাছে নাই, কেমনে এই কাম করস? তুই যে কতটুক মানুষ, তুই যে কি রঙের মানুষ, তোর যা দাপট কতটুক, তোর যা ক্ষমতা কতটুক, তুই এটাও নিজে চিন্তা করস না, তুই এমন কাজ কেমনে করস? কে কয় এটা ধরে বলেন, কে কয়? আল্লাহ। তোমার কার্যক্রম দেখে আশ্চর্য হয়ে যায়, কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দারে তুমি আমার সাথে কেমনে শরীক করো, কেমনে শিরিক করো, আমার আল্লাহর নাফরমানি তুমি কেমনে করো? আমি আশ্চর্য হয়ে যায়, আমার হুকুম মানো না আমি আশ্চর্য হয়ে যায়, আমার আল্লাহকে মানো না আমি আশ্চর্য হয়ে যায়। বন্দা তুমি একবার চিন্তা করালা না, তুমি কোথায় ছিলা? তুমি তো মৃত্যু ছিলা, তোমার কোনো চিহ্ন ছিল না, তোমার কোনো নাম গন্ধ ছিল না, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার অস্তিত্ব ছিল না। বলেন আমাদের অস্তিত্ব ছিল? আল্লাহ পাক রব আলামিন বান্দার বাহাদুরি দেখে, কুফরি দেখে, আল্লাহর নাফরমানি দেখে আল্লাহর সাহায্য হয়ে যায়। আল্লাহ কয়, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা তো মৃত ছেলে, মৃত ছেলে, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ তোমাদেরকে এক ফোঁটা নাপাক পানি দিয়া বানাইলাম, তোমার বাবার নাপাক পানি তোমার মায়ের রেহেমের ভিতরে দিলাম, যেই পানির কথা তুমি মানুষের সামনে বলতে পারো না, যেই পানির কথা দু চারজন মানুষের কাছে বলাও যায় না, যেই পানিটা এমন নরম, এমনভাবে একবারে তরল, ওই পানি দুনিয়ার কোনো মানুষের কাছে কোনো দাম নাই। এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ তোদেরকে বানাইলাম, যেই বীর্য থেকে আমি আল্লাহ তোদেরকে বানাইলাম, এটা তোমাদের কাছে কোনো দামি না, দামি না, ওই একটা বেদামি এক ফোঁটা পানি থেকে আমি আল্লাহ তোমারে বানাইলাম, মায়ের পেটের ভিতর থেকে আমি আল্লাহ তোমাকে বানাইলাম, বাবার পিষ্ট থেকে আর মায়ের পেটের ভিতর থেকে আমি আল্লাহ তোদেরকে বানাইলাম। এ বান্দা তুমি একবার চিন্তা করো, তোমার কোথায় ছিল তুমি, আর এখন আছো কোথায়? এবার আছো, আবার তুমি থাকবা না, আবার কবরের ভিতরে যেতে হবে। কুনতুম আমওয়াতা, আমি আল্লাহ মৃত্যু থেকে তোমাকে হায়াত দিলাম, ফাহিয়াকুম, তোমাকে জীবিত করালাম, সুম্মা ইউমিতুকুম, আবার তোমাকে মৃত্যু দেব, সুম্মা ইউহিকুম, আবার কবরের ভিতরে তোমাকে আমি আল্লাহ জীবিত করব। আমি আল্লাহ হায়াত দেই, মরণ দেই, আবার আমি জীবিত করব। আল্লাহ আশ্চর্য হয়ে যায় আমাদের এই কার্যক্রম দেখে। আর আশ্চর্য হওয়ারই তো কথা, কথা কোন ঠিক কিনা? কেমন সেই পানি দিয়ে আল্লাহ আমাদেরকে বানাইছে না পাক? আল্লাহ কয়, দেখ এমন দুর্বল থেকে আমি তোরে বানাইতে বানাইতে সবল করেছি, এখন একটু শরীরের রক্ত গরম হইছে, আর আমার আল্লাহরে তুমি ভুলে গেছো? আমি কিন্তু ভুলি নাই বান্দা, তোমার আমি কেমন করে বানাইছি জানো? অতি দুর্বল থেকে, নাপাক থেকে আমি আল্লাহ নিজে কারিগর হইয়া তোমারে সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাত, সর্ব উত্তম মাখলুকাত, সুন্দর মানুষ আমি আল্লাহ তোমাকে বানাই দিয়েছি। বলেন আসমান সুন্দর না মানুষ সুন্দর? কথা কয় না দি। পাহাড় ঝর্ণা সুন্দর না মানুষ সুন্দর? মানুষ সুন্দর। আল্লাহ বলে, মানুষ আমি তোমাকে সবচেয়ে বেশি সুন্দর করে বানিয়েছি। কেমনে জানেন? আমি আর আপনি মায়ের পেটির ভিতরে যতদিন ছিলাম, কেউ নয় মাস, কেউ সাড়ে নয়, কেউ দশ, কেউ আরো বেশি কম, মায়ের পেট ছাড়া দুনিয়াতে আমরা কেউ আসতে পারি নাই, প্রত্যেকই মায়ের পেটের ভিতরে আমরা ছিলাম, সেখানে আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে বানানোর জন্য সেখানে দুইজন ফেরেশতা নিযুক্ত রেখেছেন। কয়জন জোরে কন, সবাই বলেন কয়জন? আমারে আপনারে মায়ের পেটে বানাইছে কয় ফেরেশতায়?
কথা কয় না, কয় ফিরিস্তায়। এই দুই ফিরিস্তারে আল্লাহ দায়িত্ব দিছে, আমার বন্দারে মায়ের পেটে পর্যায়ে ক্রমে ক্রমে তোমরা বানাইবা, আমার বন্দার সব কিছু তোমরা তদারকি করবা, তাদের কি জায়গায় জায়গায় রক্ত মাংস হাড্ডি চর্বিগুলো সেট করবা। এ ফিরিস্তারা, তোমাদেরকে আমি আল্লাহ দায়িত্ব দিলাম, এই দুই ফিরিস্তা মায়ের পেটের ভিতরে আমি আপনি যখন রক্ত জমাট বাঁধা শুরু করলাম, মানুষে রূপান্তরিত হবে, এই দুই ফিরিস্তা আল্লাহকে ডাক দেয়া, আল্লাহ তোমার বন্দাকে আমরা কেমনে বানাইতাম, আঙ্গুল কি 22টা হবে না 20টা হবে, চোখগুলো কি টেরা হবে না সোজা হবে, কতটুক লম্বা হবে কতটুক বেটে হবে, আল্লাহ তোমার বন্দাকে আমরা কেমনে বানাইতাম, আল্লাহ আমাদেরকে বলে দেন। আহকামুল হাকিমিনা নাজ্জাকু ফিরিস্তারা, আমার বান্দারে কেমনে বানাইবা এটা আমার কাছে জিজ্ঞেস করার দরকার নাই। ওই যে লৌহে মাহফুজের বোর্ড আছে সেখানে তাকায় দেখো, লৌহে মাহফুজের বোর্ড এমন একটা বোর্ড, লৌহে মাহফুজ এমন একটা জিনিস, ওখানে আল্লাহ পাক তাম পৃথিবীর সেখানে নিযুক্ত করে রেখেছেন, পবিত্র কোরআন কারিম সেখানের মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করে রেখে দিয়েছে, আমি আপনি সব মানুষ সেখানে ছিলাম, আল্লাহ ফিরিস্তাদেরকে ডাক দিয়া কয়, ও ফিরিস্তারা আমার বন্দারে কেমনে বানাইবা এটা আমার কাছে জিজ্ঞেস করার দরকার নাই। ওই যে লৌহে মাহফুজের বোর্ডের ভিতরে তাকায়া দেখো, আমার বন্দার সেখানে আমি আল্লাহ তার নকশা করে রেখে দিয়েছি। ওখান থেকে দেখে দেখে ফিরিস্তারা আমার আপনার মায়ের পেটের ভিতরে আমাদের পা বানায়, আমাদের হাঁটু বানায়, পর্যায় ক্রমে ক্রমে মাজা বানায়, গাড় বানায়, কাঁধ বানায়, পেট বানায়, পিঠ বানায়। ওই লৌহে মাহফুজ থেকে দেখে দেখে মায়ের পেটের ভিতরে ফিরিস্তারা আমাকে আপনাকে বানাইতে থাকে, 360টা জোর আমাদের শরীরের ভিতরে আসে, এইবারে সুন্দর করে আমাদেরকে বানাইতে থাকে, মায়ের পেটের ভিতরে ফিরিস্তারা বানাইতে বানাইতে আমাকে আপনাকে পর্যন্ত বানায়। এবার ফিরিস্তারা আমার আপনার চেহারাটা বানানোর জন্য হাত দেয়, আল্লাহ ডাক দেয়া কয়, ফিরিস্তারা রাগ, আমার বন্দার চেহারাটা তোরা বানাইস না, আমার বন্দার কপালটা তোরা বানাইস না, ফিরিস্তারা ডাক দেয়া কয়, আল্লাহ আপনার বন্দার সব আমরা বানাইলাম, বন্দার চেহারাটা যদি না বানাই বন্দার পরিচয় কেমনে হইবে, আল্লাহ আমরা চেহারাটা বানাইবে, আল্লাহ ডাক দেয়া কয়, ফিরিস্তারা বন্দার চেহারা বানানো হবে কিন্তু তোমাদেরকে দিয়া বানাবো না, তোমাদের কি দিয়া বানাবো না, দুনিয়ার কোন ডাক্তার কবিরাজ দিয়া বানাবো না, ইঞ্জিনিয়ার দিয়া বানাবো না, আল্লাহ কে গো বানাইবে, আল্লাহ কে বানাইবে বন্দার চেহারাটা কে বানাইবে, আল্লাহ ডাক দিয়া কয়, আমার মায়ার দয়ার বন্দার চেহারাটা আমি আল্লাহ তাআলা আমার নিজের কুদরতি হাত দিয়া বানাই দিতে চাই। মানুষ বাহাদুরি করো, নিজের বানানো নিজের কেমনে তৈরি করছো, তোমার কেমনে আল্লাহ তৈরি করছে সেই খবরটাই তোমার কাছে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা আমার বান্দাকে আমি আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসি, সেই জন্য আমার বান্দার সম্মানিত কপাল এবং সম্মানিত চেহারাটা আমার আল্লাহর নিজের হাত দিয়ে আমি বানাই দিতে চাই, আল্লাহ আমার আপনার সেই সম্মানিত কপাল এবং চেহারাটা আল্লাহর নিজের কুদরতি হাত দিয়া বানাই দিয়েছে। আর আল্লাহ পাক ডাক দিয়া কয়, ফিরিস্তারা শোনো, আমার বান্দা যখন দুনিয়ার জমিনে যাইবে আমার বান্দার এই সম্মানিত কপাল আমার আল্লাহর কুদরতি কদমে লাগায় যখন সাজদা দিয়া পড়ে থাকবে, আমি আল্লাহ তাআলা একটা সেজদার দাম তাম পৃথিবীর চাইতে আরো বেশি দাম আমার কাছে হয়ে যাবে। মানুষ তুমি তো চিন্তা করো না, তোমার যে আল্লাহ কত সুন্দর করে বানিয়েছে, মানুষ যখন আল্লাহ থেকে গাফেল হয়ে যায়, আখেরাত থেকে গাফেল হয়ে যায়, জান্নাত থেকে গাফেল হয়ে যায়, পরকালের স্মরণ থেকে গাফেল হয়ে যায়, তখন এই মানুষটা আস্তে আস্তে সে নিমক হারাম হয়ে যায়। এই তান চোখে সরাও, চাটা খাই নাই, মেওয়াজু দাও, হুদাহুদি বেজাল টাজাল করো না, চুপচাপ বাও, কতক্ষণ কথা কয়ে যায়,
যখন এই মানুষটা দুনিয়াতে গাফিল হয়ে যায়, কোরআন হাদিস বুঝে না, আল্লাহ রাসূল বুঝে না, নামাজ রোজা করে না, আখেরাত সম্পর্কে সে উদাসীন হয়ে যায়, তখন তার নিজের অস্তিত্বই সে নিজে মনে থাকে না। সে তার যে কতটুক দাম, সে যে কতটুক দামি, তার যে কতটুক সম্মান, আমার আল্লাহর যে কত পাওয়ার, আমি আল্লাহ তারে কি দিয়েছি সেই বিষয়ে সে উদাসীন, বেখবর, আমার আল্লাহকেও শেষ পর্যন্ত সে চিনে না। তখন এমন আছে না নাই, আহারে যেই মানুষ কোরআনের জ্ঞান নেই, হাদিসের জ্ঞান নেই, আখেরাতের জ্ঞান নেই, সে যত জ্ঞান তালাশ করুক না কেন, সে এক পর্যায়ে এমন হয়ে যায় তারে যে আল্লাহ বানাইলো সেই জিনিসটাও সে ভুলে যায়। এখন অনেক শিক্ষিত আছে, অনেক শিক্ষিত আছে, বাংলাদেশের পড়াশোনা শেষ করে দেশের বাহিরেও পড়াশোনা করেছে, এমন বিশাল বড় বড় শিক্ষিত আছে, ওই শিক্ষিত নামের অশিক্ষিত লোকগুলো মাঝে মাঝে তাদের কথা শুনলে শয়তানও লজ্জা পায়। ঢাকাতে এক রিক্সাওয়ালা রিক্সা চালাইতেছে, বুঝছেন, রিক্সা চালাইতেছে, রিক্সা চলতেছে, তুই রিক্সার মধ্যে এক ভদ্র জেন্টলম্যান উঠছে, ওটা বলে আমার বাসা দিয়া, স্যার কোথায় যাবেন, আমি অমুক জায়গায় যাবো, চলতেছে, ঠিক আছে স্যার বসেন, চলতেছে রিক্সা, চলতেছে রিক্সা, চলতেছে, তো ওই রিক্সাওয়ালা ছিল দিনদার, কিছু দিনদার দিন মজুর আছে না, শ্রমিক ভাই দিনদার আছে না, মাথায় টুপি আছে, পাগড়ি আছে, গায়ে জুব্বা আছে, জামা আছে, তো চলতেছে রিক্সা, চলতেছে, তো এই যাত্রী রিক্সাওয়ালারে বলতেছে কি রে তোরে দি মোল্লা মোল্লা বাপ দেহা যায়, কি করো, কস আর কি করবো, আল্লাহ বিল্লাহ করি, রিক্সা চালাই আর কি, আমাগো জীবন হচ্ছে এইটা, আল্লাহ বিল্লাহ করস, নামাজ পড়স, কফরি কয়ক্ত, কয় পাঁচ অক্ত, পাঁচ অক্ত নামাজ পড়তে তোর কয় মিনিট লাগে, পাঁচ পনেরো পঁচাত্তর মিনিট, পনেরো মিনিট করে ধরলে, এখন হ্যাঁ হ্যাঁ রে নসিহত খয়রাত করতেছে, আরে বেটা পাঁচ পনেরো পঁচাত্তর মিনিট যদি নামাজে ব্যয় না করে আরো যদি রিক্সা চালাস দুই তিনশো টাকা বেশি ইনকাম করতে পারবি, আরামে চলতে পারবি, নাউজুবিল্লাহ তো আসতে কইলেন, এটা কিন্তু আমি বানাই কইছি না, আমি ভালো লোক হতে শুনেই কইতাছি। এখন সেই লোক বলে, রিক্সাওয়ালা শ্রমিক বলে, স্যার এটা কি বলতেছেন আপনি, নামাজ তো আল্লাহ পাক হিসাব নেবে, প্রথম হিসাব, এই হিসাব তো আল্লাহর আদালতে আমি দিতে হবে, তাহলে নামাজ ছাড়া তো আমার উপায় নাই। রিক্সা ভদ্র এই যাত্রী কয়, আরে বেটা কিসের হিসাব কিতাব, কিসের হিসাব কিতাব, মৃত্যুর পরে আল্লাহর আদালতে প্রথম হিসাবই হবে নামাজের হিসাব, তো নামাজের হিসাব হইলে, নামাজের হিসাব হইলে তুই কি, আমি আল্লাহর দরবারে তো মৃত্যুর পরে হিসাব দিতে হবে তাই সেজন্য আমি নামাজ পড়ি, আপনি কি বলেন এগুলা, কয় না বেটা শুন, বাংলাদেশের পড়াশোনা শেষ কইরা বাহিরেও পড়াশোনা করে আসছি, কিসের মৃত্যুর পরে হিসাব কিতাব, এগুলা কুচ্ছু দরকার নাই, তো বেটা রিক্সা চালা, উন্নত হ, পয়সা কামা, ধুমসে আরামে চলবি, মরণ হবে একদিন, কি এর হিসাব কিতাব হবে। রিক্সাওয়ালা স্যার এটা কি কন, যে আল্লাহ আমারে বানাইলো, যে আল্লাহ আমাকে বানাইলো, আমারে হায়াত দিল, সে আল্লাহ তো আদেশ করছে নামাজের জন্য, তো আল্লাহ তো আমার হিসাব নিবে, এটা আমার কেমন কথা কন। এখন রিক্সাওয়ালা এ রিক্সার যাত্রী কয়, কিসের বেটা আল্লাহ টাল্লাহ, পড়াশোনা বহুত করে দেখছি আল্লাহ টাল্লাহ নাই। এখন যখন এই কথা কইছি রিক্সাওয়ালা তো ঘাড় ঘুরাইয়া পিছনের দিকে তাকায়া দেখে, এটা সুবিধা না, এটা বুশের মতো দেখা যায়, দাড়ি মোস নাই, কুচ্ছু নাই, ইসলামের নাম গন্ধ তার ভিতরে নাই, বলে হ্যাঁ আমি যা করছি তাই বেটা। নাস্তিকদের একটা উক্তি হইল, পৃথিবীটা এমনি এমনি হয়েছে, কোনো আল্লাহ টাল্লাহ কেউ করে নাই, পৃথিবী এমনি এমনি হয়েছে। এখন সে রিক্সাওয়ালা বলে, স্যার আমি কথা মানতে পারি না, যদি আল্লাহ তাআলা না থাকে তাহলে আসমান জমিন কেমনে চলে। ওই শিক্ষিত ভদ্র জেন্টলম্যান কয়, আসমান জমিন এমনি এমনি চলে, বলেন এমনি এমনি চলে,
আসমান জমিন এমনি এমনি চলে। এখন রিক্সাওয়ালা কর, তুই কত পড়াশোনা করছ আজকা তোরে বুঝাই আসার, আসমান জমিন নাকি এমনি এমনি চলি, মাথা খারাপে কয়েক। রিক্সাওয়ালা রিক্সার হ্যান্ডেল পেট্রোল সাফানি বন্ধ করে রাস্তার পাশে বসে রয়েছে। হ্যাঁ যায়ও না লড়েও না সরেও না, হ্যাঁ বই রয়েছে রিস্কায়, হ্যাঁ হ্যাঁ বই রয়েছে রাস্তায়। এখন যাত্রী তো শুধু রিস্কাত বসে রয়েছে, কাকি রে তুই রিস্কার থেকে নাই মা রাস্তায় বসে রয়েছিস, ব্যাপার কি? কো ভাল লাগে না স্যার রিস্কা টিস্কার চালাইতাম না। মানে হঠাৎ করে তুই রিস্কা চালাবি না, ব্যাপার কি? আমার এই অর্ধেক রাস্তায় এনে দাঁড় করাই দিলি বেটা, আমাকে বাসায় দিয়ে আস। কো না স্যার আমি আর রিস্কা টিস্কা চালাইতাম না, এ আবার লাগে না। কারে আমার আগে বাসায় দিয়ে আস, এরপরে তুই চালাইস না। কো না চালাইতাম না রিস্কা গামি। কো কি লেগে চালাবি না, কারণ কি চালাবি না কেন? এতক্ষণ চালাইছো যে এখন চালাইতাম না। কো না চালাইতাম না। কো কারণটা কত চালাইছি না কেন? কো একটু আগে যে আপনি কইলেন এই আসমান জমিন বলে কেউ চালায় না, এডি বলে এমনি এমনি চলে, তো আমি অজগা দেখমু আমার তিন চাক্কার রিস্কাটা চালাইতাম না, দেখি এটা এমনি এমনি চলে নেই। বলেন তিন চাক্কার রিস্কা কি এমনি এমনি চলবে? এ ড্রাইভার ছাড়া চলবে? ড্রাইভার লাগবে না? এখন রিস্কলা যখন কলছে আসমান জমিন যদি এমনি এমনি চলতে পারে তাহলে আমার রিস্কাটাও আজকে এমনি এমনি চলবো। এখন তো আর কোনো কথা কয় না, বলেন কোনো জবাব আসেনি। তুই আল্লাহরে বাদ দিয়া যত শিক্ষা শিখছস, যত জ্ঞান তুই নিছস, একজন রিস্কাওয়ালার কাছে তোর জ্ঞান শেষ। কথা বলেন ঠিক কিনা? আসমান জমিনের মালিক কে? চালায় কে? যেই মানুষ আখরান ভুলে যায়, কোরআন ভুলে যায়, হাদিস থেকে দূরে থাকে, রসুলের আদর্শ থেকে দূরে থাকে, গোমরাহি দিলের ভিতরে প্রবেশ করতে করতে তার বানানাওয়ালা যেন আল্লাহ এটাও সে এক সময় ভুলে যায়। কথা কন ঠিক কিনা? আসমান বানাইছে কে? জমিন বানাইলো কে? আমারে বানাইলো কে? সব যদি আল্লাহ বানায় থাকে এখন আমরা ওয়াজ করেও বুঝান লাগে যে আল্লাহ কেমন আছে, আল্লাহ কই আছে, আল্লাহ কি করে। বলেন এই রাতের অন্ধকার দিল কি? রাত দিল কি? কিন্তু আমরা যখন এগুলো নিয়ে বিবেচনা করব, গবেষণা করব, আল্লাহর কুদরত নিয়ে ভাবব। এক সাহাবী আমার রসুলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মানি আল্লাহ সত্য, সব সত্য, সব কিছু আছে, আল্লাহকে আমরা সহজে কেমনে বুঝবো যে আল্লাহ যেন আমাদের অতি নিকটে, সব কিছু যেন আল্লাহ আমাদের করতেছে, সহজে বুঝার উপায়টা কি? তো রসুল বলেন সহজে বুঝার উপায়টা হইল আল্লাহর সৃষ্টির দিকে তুমি 10 মিনিট গবেষণা করবা, দেখবা আল্লাহ পাক তোমার সামনে হাজির হয়ে যাবে। 10 মিনিট গবেষণা করো। ওই যে এক কবি সুন্দর গবেষণা তার প্রকাশ করছে কবিতার আকারে। কায়াচ্চা মানুষ বল দেখে রাত্র কেন কালো, চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, বল 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 মানুষ এসব কেমন করে হয়, ফুলগুলি সব নানান রঙে কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন হয় সাদা মরিচ কেন ঝাল, আমগুলি পাকলে আবার কেমনে তা হয় লাল, আমরা মানুষ বাস করি পাই এই দুনিয়ার রঙে, হাতের রেখায় আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ, আল্লাহ আছে একজনে বার প্রমাণ হলো টি। আরে মানুষ তুই আল্লাহর সিনুস না বেটা, এই এই যে আমাদের হাতের এই যে ফিঙ্গারের যে ছাপ, এটা একজনের সাথে আরেকজনটা মিলেনি, আমাদের কুমিল্লার মানুষের সাথে আর কিশোরগঞ্জের মানুষের সাথে মিল আছে, এই নান্দাইলের মানুষের সাথে মিল আছে, আর কুমিল্লার নান্দাইল তো দূরের কথা, বাফেটার সাথে তো ফুল আটটারই মিল নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তো প্রত্যেকটা মানুষের এই ফিঙ্গারের ছাপ আমি একটা সিল বানায় দিয়েছি, দুনিয়াতে এই করো সেই করো এত কিছু আবিষ্কার করেছ, একজনের হাতের ফিঙ্গারের ছাপ আরেকজনের নকল করার ক্ষমতা আমি আল্লাহ দেই নাই। কথা বলো ঠিক কিনা? তার নাম হয়েছে কি? তার নাম কি?
সেই আল্লাহকে চিনো। আল্লাহ বলে ও কুনতুম আমওয়াতা, বান্দারা তোরা মৃত ছিলি, সেখান থেকে আমি আল্লাহ তোদেরকে হায়াত দিয়েছি, তোরা ভুলে যাস না আমাকে, আমি আল্লাহ আবার তোদেরকে মৌত দান করব। ও কুনতুম আমওয়াতা, মৌত দিয়ে কবর নিব, সেখানে আবার জীবিত করব। ফা আহইয়াকুম সুম্মা ইউমীতুকুম, আবার আমি আল্লাহ কবরে তোমাদেরকে জীবিত করব। ফা আহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা আবার ঘুরিয়া ফিরিয়া আমার কাছেই আসবা। এই যে বৃষ্টি হয় না, বৃষ্টি হয়, বৃষ্টি হয়নি, এই যে আকাশ থেকে বৃষ্টি পড়ে, বৃষ্টির পানিগুলো খালে পড়ে, নদীতে পড়ে, নালায় পড়ে, পুকুরে পড়ে, এখানে সেখানে পড়ে না, সবগুলো পানি আবার এগুলো সাগরে যায়, সাগরে এগুলো বাষ্প হইয়া আবার আকাশে উড়ে, আকাশ থেকে আবার জমিনে পড়ে, এই যে ঘুরিয়া ফিরিয়া পড়তেছে, উঠতেছে, আল্লাহ কয় বিজ্ঞান এটা নিয়ে গবেষণা করছে, এর জন্য বৃষ্টির পানি কই যায় না যায় এটা সে আবিষ্কার করছে, আমি আল্লাহ এইভাবে করি। কিন্তু মানুষও তো এইভাবে আসতেছে যাইতেছে, মানুষ কেন গবেষণা করে না? আল্লাহ যেন তার হায়াত দেয়, তখন ঠিক কিনা? সেজন্য তুমি হায়াত পেয়েছো, হায়াত যার আছে অবশ্যই তার মৃত্যু আছে, কথা বলেন ঠিক কিনা? যদি মৃত্যু না থাকতো তাহলে সর্বপ্রথম এই পৃথিবীতে আমার নবীকে আল্লাহ পাক মৃত্যু দান করে কবরে নিতেন না, আমার আল্লাহ আমার রসুলকে চিরজীবী করে হায়াত দিয়ে আল্লাহ পাক দুনিয়াতে বেঁচে রাখতেন। বলেন মৃত্যু থাকলে, হায়াত থাকলে মৃত্যু হবে, কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে আস্তিক নাস্তিক বেঈমান খ্রিস্টান ইহুদি মুশরিক নাসারা মুসলমান যত জাত আছে সম্পূর্ণ সব জাতে একটি মাসআলায় একমত, তার মরণ একদিন হবেই হবে, কথা বলেন ঠিক কিনা? এই নিয়ে বিতর্ক, সেই নিয়ে বিতর্ক, এই নিয়ে টকশো, এই নিয়ে কথা, কিন্তু মৃত্যু নিয়ে কোনো বিতর্ক আছে? কথা বলেন আছে? মৃত্যু এমন এক জিনিস, আমার আল্লাহ পয়গম্বরকেও মৃত্যু দান করেছেন, ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন, রাসূল গো আপনিও একদিন মৃত্যুবরণ করতে হবে, কখন হবে এটা কেউ জানেন? আল্লাহ বলে আমার হাতে রেখে দিস, মরণ কখন হবে আমিও জানি না, মরণ কখন হবে আপনিও জানেন না। এমনকি নবী সুলাইমান আলাইহিস সালাম, সে দুনিয়ার সবচেয়ে বড় বাদশাহ ছিলেন, সেও জানে নাই কখন তার মৃত্যু হবে। নবী সুলাইমান খানায় বাইতুল মুকাদ্দাসের কাজ করতেছেন, বিশাল বড় মুসলমানদের প্রথম কেবলা হলো বাইতুল মুকাদ্দাস, জোরে বলেন কি, জোরে বলেন কি, মসজিদুল আকসা যারে বলা হয়, সেই বাইতুল মুকাদ্দাসের কাজ নবী সুলাইমান করতেছেন। তো তিন ভাগের দুই ভাগ কাজ শেষ হয়ে গেছে, এক ভাগ কাজ বাকি রইছে, এক ভাগ কাজ বাকি রইছে। এই এক ভাগ কাজ বাকি থাকার পর এমন সময় আজরাইল আলাইহিস সালাম নবী সুলাইমানের কাছে হাজির হয়ে গেছে, সুলাইমানের কাছে হাজির হয়ে বলে, আসসালামু আলাইকুম ইয়া নবী সুলাইমান। এখন সুলাইমান আলাইহিস সালাম সালামের উত্তর লয়ে বলে, কে? আপনাকে তো আমি চিনি না। আজরাইল বলে, ও সুলাইমান, আপনি আমারে চিনার দরকার নাই, যখন আমাকে চিনবেন তখন আর দুনিয়াতে থাকতে পারবেন না। আজরাইল আলাইহিস সালাম বলে, ও নবী সুলাইমান, আমি এমন এক আল্লাহর সৃষ্টি, আমি এমন এক আল্লাহর বান্দা যার সাথে আমার দেখা হয় সে আর দুনিয়াতে বেশি দিন থাকে না, আমি সহজে কারোর সাথে দেখা করি না, দেখা হলে আর দুনিয়াতে তারে আমি থাকতে দেই না। আজরাইল আলাইহিস সালাম বলে, পয়গম্বর সুলাইমান, আমি হইলাম আল্লাহর পক্ষ থেকে মালাকুল মউত। সুলাইমান আলাইহিস সালাম বুঝে ফেলল, হাই আজরাইল যখন আমার সামনে হাজির হয়ে গেছে মনে হয় আর দুনিয়াতে আমার বেশি দিন থাকার সুযোগ নাই, সুযোগ নাই। এবার সুনবী সুলাইমান
আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলে, ও আজরাইল, বাইল্লার কাজ এই মসজিদে আকসা বাইতুল মুকদ্দাসের কাজটা আমি সম্পাদন করতেছি, জিন্নাতদেরকে দিয়ে আমি কাজগুলো করাইতেছি, এক একটা জিন্নাতকে আমি পরামর্শ দেই, হুকুম করি, তারপরে তারা কাজ করে, এখন যদি আমার মরণ হয় তাইলে তো আমি এই কাজগুলো অসম্পূর্ণ থেকে যাবে, এই কাজগুলো আর হবে না। জানো জানো জিন্দা যদি অনেক খারাপ জাতি, এগুলির ধরে ধরে কাজ করাইতে হয়, বাইরে বাইরে কাজ করাইতে হয়, এখন যদি আমার মরণ হয়ে যায় আল্লাহর ঘরের কামটা তো বাকি হয়ে যাবে, আমি তোমার কাছে একটু সময় চাই, আমি জীবিত থেকে এই বাইতুল মুকদ্দাসের কাজটা সম্পাদন করতে চাই, আমার একটু সময় দাও। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাম পৃথিবীর বাদশাহ, পশু পাখির কথা বুঝে, জিন জাতির কথা বুঝে, মাছের কথা বুঝে, বাতাসের কথা বুঝে, সব কিছু দুনিয়ার সব জ্ঞান আল্লাহ তারে দিয়েছে। নবী সুলাইমান ডাক দিয়া কয়, এ মালাকুল মউত, আমারে তুমি একটু সময় দাও, আমার একটু সময় দাও, আমি দুনিয়া থেকে আমি আল্লাহর ঘরের কাজটা সম্পাদন করতে চাই, পুরা করতে চাই, আমি যদি এক্ষুনি মরে যাই এই কাজটা বাকি থাকবে, আমার রাজত্ব যা আমি করেছি এগুলি নিয়ে কোনো আমি বড়াই করি না, আমি তাম পৃথিবীর বাদশাহ হওয়ার পরও আমি এগুলি কোনো বড়াই করি না, অট্টালিকা বিল্ডিং করার পরে এগুলি আমার কোনো দলিল না, আল্লাহর ঘরের কাজটা আমি সম্পাদন করে যদি যদি পারি আল্লাহর কাছে যাই আমি বলতে পারবো, দুনিয়াতে বাদশা হয়ে আল্লাহ তোমার কেবলা তোমার মসজিদুল আকসা আমি নির্মাণ করে আসছি, আজরাইল তুমি আমার সময় দাও, এই দেখো জিন জাতি নিয়ে আমি কাজ করাই, জিন জাতি খুব খারাপ জাতি, এগুলির পিটায় পিটায় কাজ করাইতে হয়, এগুলির বাইরে বাইরে কাজ করাইতে হয়, কাম ধরে ধরে কাজ করাইতে হয়, আমি যদি এখন আমার মৃত্যু হয় কেউ কাজ করবে না, কেউ করবে না, দেখো সুলাইমান, এ সুলাইমান নবী বলে, দেখো আজরাইল, দেখো ওই জিন জাতিরা বিশাল বড় বড় সুন্দর সাদা সাদা পাথর এনে তারা এই বাইতুল মুকদ্দাসের কাজ করতেছে, আমার একটু সময় দাও, আমার মরণ যেন পরে হয়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, না সুলাইমান, না কাউকে দুনিয়াতে থাকার পারমিশন দেওয়া, একটা মুহূর্ত আমার পক্ষ থেকে দেওয়া, এটা আমার হাতে নাই, এটা হইল মাওলা পাকের হাতে, আমার তো সুযোগ নাই। এবার যখন বাদশা সুলাইমান বললেন, আমি আল্লাহ তোমার ঘরের কাজ করব, বাইতুল মুকদ্দাসের কাজটা আমি শেষ করে তারপরে দুনিয়ার জমিন থেকে আমি বিদায় হতে চাই, এবার আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আবার জিবরাইলকে পাঠায়া নবী সুলাইমানকে ডাক দেয়া, কয় সুলাইমান গো, দুনিয়ার জমিন থেকে তুমি নির্দিষ্ট সময়ে চলে যাইবা, তবে আমি আল্লাহ তোমার জন্য একটা কাজ করতে পারি, হায়াত তোমার এখনই শেষ, আর এক মুহূর্ত থাকার তোমার কোনো সুযোগ নাই গো সুলাইমান, তবে আমি আল্লাহ তোমার জন্য একটা কাজ করে দেব, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার পাশে এখন দাঁড়াইবে, মৃত্যু এবং রুহ তোমার এখন বের করা হবে, জিন জাতি যেহেতু তোমাকে ভয় করে, আমার খানা আমার বাইতুল্লাহর কাজটা সম্পাদন করার জন্য তুমি মরবা ঠিক, কিন্তু তোমার মরা লাশটা ওই জিন জাতিরা বুঝবে না যে তুমি মারা গেছো, তোমাকে আমি আল্লাহ জীবিত করে রাখবো, তুমি যে লাঠি ভর করে করে চলো, যেই লাঠি তোমার হাতের মধ্যে আছে ওই লাঠির, ওই লাঠির আর পিছনে দিয়া ওই লাঠির মধ্যে তোমার লাশটা আমি লাগাইয়া রাখবো, আর জিন জাতি সবাই বুঝতে থাকবে তুমি এখনো মরো নাই, কাজ না হওয়া পর্যন্ত, আমার ঘরের কাজ শেষ না হওয়া পর্যন্ত জিন জাতিরা তোমার ভয়ে ভয়ে তারা কাজ করবে, যখনই কাজ করা শেষ হয়ে যাবে তখনই তোমার দেহ মাটিতে পড়ে যাবে, আমি আল্লাহ এতটুকু তোমার করে দিতে পারে, কিন্তু নির্দিষ্ট যে সময় এই সময়ের ভেতরেই তুমি আমার কাছে চলে আসতে হবে। নবী সুলাইমান বলে, আল্লাহ ঠিক আছে, আমি তো চাই আগে আগে আপনার
আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য দুনিয়াতে থাকার আমার দরকার নাই, দুনিয়াতে থাকার আমার সরকার নাই, দুনিয়াতে থাকার আমার এত সাধ্য নাই। আমি কখন আপনার সাথে দেখা করব, আমি কখন আপনার সাক্ষাৎ করব, সেই জন্য আমি পাগল পারা। আল্লাহর দিদার আমার কখন লাভ হবে সেই জন্য আমার মন সব সময় চায়। তবে ও আল্লাহ, আপনার ঘরের কাজটা সম্পাদন করার জন্য তো আমি আপনার কাছে একটু অনুমতি চাই। আল্লাহ কয়, না সুলাইমান, না, নির্দিষ্ট সময়ে তুমি আমার কাছে চলে আসতে হবে। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী সুলাইমানের রূহটা নিয়া আল্লাহর দরবারে হাজির হয়। আর নবী সুলাইমানের রূহ নেওয়ার পর লাশটা মাটির মধ্যে পড়ে নাই, বিশাল বড় একটা কাঠের লাঠির মধ্যে এইভাবে হেলাম দিয়া নবী সুলাইমান দাঁড়ায় রয়েছে। আর জিন জাতিরা সবাই কাজ করতেছে। রাত্রি হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, নবী সুলাইমান বাসায় যায় না। জিন জাতিরা কয়, ব্যাপার কি, ব্যাপার কি? নবী সুলাইমান তাজগা কোথাও যায় না, আমার দিকে তাকায় রয়েছে। রাত্র হয়ে গেছে, বাসার মধ্যে যায় না, কেমন করে আবার বাসায়ও যায় না। খানা দানাও খাইবে না নাকি, আমগড়ও খাইতে দিবে নাকি? জিনের সর্দার যেটা আছে কয়, কথা কইছে না, শুনলি কিন্তু লাঠি দিয়া পিটাইবে। কাজ করতে থাক, কাজ করতে থাক। কারে সুলাইমান, নবী খাওয়া দাওয়া ভুলে গেছে, খাইতেও বাসায় যায় না, ঘুমাইতেও বাসায় যায় না। জিনের সর্দার কয়, কথা কইছে না, খাওয়া দাওয়া সব ভুলে গেছে। আল্লাহ ডাক দিয়া কয়, নবী সুলাইমান গো, তোমার ভয়ের কারণে ওই জিন জাতি যারা আছে তারাও খানা দানা ভুলে যাইবে, আপনার কাজ তারা সম্পাদন করবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর পরে তার দেহটা এইভাবে দাঁড়ায় রইল। আল্লাহ পাক জিন জাতিদেরকে বুঝাইতেছে, নবী সুলাইমান এখনো মরে নাই, তোরা তাড়াতাড়ি কাজ কর। এবার রাত্রেও জেনেরা কাজ করে, দিনেও জেনেরা কাজ করে। কাজ করতে করতে যখন নাকি একবারে কাজ শেষ হয়ে গেল, ওই বাইতুল মুকদ্দাসের কাজটা সম্পাদন করা হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। এরপরে যায় নবী সুলাইমানের লাশটা ওই লাঠের কাটি ভাঙ্গা জমিনের মধ্যে পড়ে গেছে, কিন্তু এখন তো মাটির মধ্যে পড়ে গেল। কারণটা কি, কারণটা কি? তারা বডি টেস্ট করতেছে, হাতের শিরা ধরে না বাজে না বাজে না বডি টেস্ট করা আরম্ভ করে দিয়েছে। একজনে পা টিপে আবার জনে এইভাবে শ্বাস টিপতেছে, বুকের উপরে হাত দিয়া দেখতেছে কি ব্যাপার, কয়ে না লড়াচড়া করে না, হাতের মধ্যে ধৈরা জিন জাতিরা কহায় রে, এটা তো বহুত আগে মারা গিয়াছে, আমাদের নবী সুলাইমান বহুত আগে তো দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। কয়, কেমনে বুঝলি? কয়, বডিয়ে বলে বহুত আগে সে মারা গেছে। এবার তারা গবেষণা শুরু করলো, কয়দিন আগে নবী সুলাইমান মারা গেছে এটা তারা দেখবে, যে এই কাঠের লাঠির মধ্যে নবী সুলাইমান হেলান দিয়া দাঁড়ায় আছিল। ওই জিন জাতিরা ওই কাঠের লাঠিটা চেক করে দেখে, কাঠের লাঠিটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটা গুনি পোকায় খায়া খায়া শেষ করে রাখছে। এই গুনি পোকায় খাইয়া যখন নাকি একবারে শেষ করেছে, লাঠি ভেঙ্গে গেছে, নবী সুলাইমান দুনিয়ার জমিনে পড়ে গেছে। এবার তারা মাপা শুরু করলো, লাডের কাঠিটা এই কাঠিটা তারা মাপা শুরু করলো, বাঁশের কাঠি আর মাপা শুরু করলো। একটা জীবিত উই পোকা কাঠের মধ্যে লাগায় দিছে, কাঠটা খাওয়া শুরু করলো সন্ধ্যা থেকে একদম রাত্র পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাঠের লাঠিটা সারাদিন খাইলো। খাওয়ার পর তারা এই মাপ করলো, আন্তাজ করলো, পুরাটা লাঠি কয়দিন লাগছে খাইতে, আর নবী সুলাইমান কত আগে মারা গেছে। জিন জাতিরা হিসাব করে দেখে, এই পরিমাণ ঘুনি পোকায় যদি লাঠিটা খায় তাহলে নবী সুলাইমান 1000 বছর আগে মারা গেছে। আল্লাহ পাক বলবি, আমার সুলাইমান এক মুহূর্ত তুমি থাকতে পারবে না, দুনিয়ার বাদশাহী আমি তোমাকে দিয়েছি কিন্তু মৃত্যু তোমাকে আমি দিয়েছি, দুনিয়ার জমিনে থাকার কোনো সুযোগ নাই, পারমিশন নাই। বন্ধুরা আমার শোনো, দুনিয়ার জমিনে তুমিও থাকবে না, আমিও থাকবে না। আল্লাহ পাক আমার আমার নবী রহমাতুল লিল আলামিনকে জানাই দিয়েছেন, পয়গম্বর
বছর দুনিয়ার জমিনে যদি আপনি থাকতে চান আমি আল্লাহ আপনার হায়াতটাকে লম্বা করে দিব, রসুলগো দুনিয়াতে যদি আপনি থাকতে চান আপনার শান শওকত আমি বাড়াইয়া দেব, রসুলগো আপনি যদি দুনিয়াতে থাকতে চান আমি আল্লাহ আপনার হায়াত আরো লম্বা করে দিব, আমি আল্লাহ আপনার হায়াত বাড়াইয়া দেব। আল্লাহর নবী ডাক দিয়া কয় না না না, আমার নির্দিষ্ট সময় আমি আল্লাহর সাথে দেখা করব। মৃত্যু ছাড়া যদি দুনিয়ার জমিনে কেউ বেঁচে থাকতো পারমিশন যদি আল্লাহর কাছে পাইতো সেটা পাইতেন আবার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির মাথা মুবারকের চুল কয়টা পেকে গেছে, দাড়ি মুবারক কয়টা পেকে গেছে, পেকে যাওয়ার পর সব সাহাবায়ে কেরামদেরকে নবীজি ডাক দিয়া কয় ও সাহাবীরা রে, তোমাদের মাঝে একজন বিশ্বস্ত বন্ধু আছে, তোমরা যারে বেশি ভালোবাসো তোমাদেরকেও সে এমন ভালোবাসে, কিন্তু সেই বন্ধু আর তোমাদের কাছে বেশি দিন থাকবে না। সেই বন্ধুর আল্লাহ পাক সালাম দিয়া জানাই দিছে, তোমাদের সেই বন্ধুকে দুনিয়াতে আল্লাহ থাকার পারমিশন দিয়েছে, তোমাদের সেই বন্ধু দুনিয়াতে থাকাটা পারমিশন দেয় পারমিশন নেয় নাই। আল্লাহর নবী ডাক দিয়া বলে আল্লাহ পাক সালাম জানাইছে, সালাম জানাইয়া বলছে দুনিয়াতে যদি সে থাকতে চায় তারে থাকার পারমিশন দিবে, তোমাদের সে বন্ধু দুনিয়াতে থাকতে চায় না, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়া আল্লাহর কাছে চলে যাইতে চেয়েছে। এখন সব সাহাবীরা গবেষণা আরম্ভ করলো, আরে আমাদের এমন বন্ধু কে রে, আল্লাহ সালাম জানাইয়া তারা দুনিয়াতে থাকতে বলেছে সে থাকতে চায় নাই আল্লাহর কাছে চলে যাইতে চায়, আমাদের এমন বন্ধু কে হতে পারে, কে সে বন্ধু? আল্লাহ দুনিয়া থাকতে কইছে এরপরে সে থাকতে চায় না চলে যাইতে চাইতেছে, বন্ধুটা কে? সব সাহাবী মনে করলেন আবু বকর হতে পারে, কেননা আবু বকরের নাম সব উম্মতের চাইতে বেশি। আবু বকরকে মনে হয় আল্লাহ সালাম দিয়া জানাই দিছেন আবু বকর তুমি দুনিয়াতে থাকতে চাইলে আমি আল্লাহ তোমার হায়াত মারায়া দেব। আবার বলে না না এটা আলীকে হইতে পারে, আলীর অনেক এলেম বেশি, আল্লাহ পাক তারে দুনিয়াতে থাকার সুযোগ দিবে। আবার সবাই ধারণা করে না না মনে হয় ওমরকে আল্লাহ পাক দুনিয়াতে থাকার পারমিশন দিছে, কেননা নবীর পরে যদি কেউ নবী হইত তাইলে ওমর নাকি নবী হইত। দুনিয়াতে থাকার পারমিশনটা মনে হয় ওমরকে দিছে না হয় আলীকে দিছে না হয় আবু বকরকে দিছে। সাহাবীরে এইভাবে জল্পনা কল্পনা করতেছে, এক সাহাবী যায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়া কয় আলী আল্লাহ কি দুনিয়াতে তোমাকে থাকার পারমিশন দিছে কিনা, আলী কয় না না এমন খবর তো আমার কাছে আসে নাই। উমরের কাছে সাহাবীরা যায় কয় ওমর গো আল্লাহ কি আপনাকে দুনিয়াতে থাকার পারমিশন দিছে কিনা, উমর কয় না না এমন খবর তো আমার কাছে আসে নাই। সব সাহাবীরা মিলে আমার হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে যাইয়া সাহাবীরা বলে আবু বকর মনে হয় আল্লাহ আপনাকে দুনিয়াতে থাকার পারমিশন দিয়েছে, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে দুনিয়াতে থাকার জন্য। ওই সাহাবীর কথা বলার সাথে সাথে হযরত আবু বকরের গাল বেবে টপ টপ করে পানি গড়ায়া গড়ায়া পড়তেছে, আবু বকর কান্নায় ভেঙ্গে পড়েছে, হাও মাও করে কান্নাকাটি করতেছে। আবু বকর ডাক দিয়ে বলে সাহাবীরা রে আমার রসুল বলেছে দুনিয়াতে থাকার পারমিশন দিয়েছে, তোমরা তারে খুঁজে পাও নাই সেই মানুষটাকে, আমিও না ওমরও না আলীও না ওসমানও না, দুনিয়ার কোনো মানুষকে আল্লাহ সালাম জানায়া দুনিয়াতে থাকার পারমিশন দেয় নাই, তোমরা তো খবর জানো না, এটা আর কেউ নয় সেটা হলো আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রসুলকে পারমিশন দিছে, রসুল আমাদের মাঝে থাকতে চায় না, রসুল আল্লাহর কাছে চলে যাইতে চেয়েছিস।
বলে তাই সব সাহাবাই কেরাম খাওয়া দাওয়া সব বন্ধ করে আমার রসুলের চেহারার সামনে তারা দাঁড়ায় রয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলে ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের এই কথাটা আমি বিশ্বাস করতে পারি নাই, রসুল আপনি আমাদের কাছে চলে যাবেন এটা আমরা বিশ্বাস করতে পারি না। রসুল যখন এই কথা বললেন, আবু বকর যখন শুনেছে পয়গম্বর তুমি আর জমিনে আর থাকবে না, আবু বকরের কথা শুনে সব সাহাবীরা এখন খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে দেয়, কেউ খায় না কেউ খায় না, খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছে। সব বন্ধ করে দিয়া আমার নবীর চেহারার সামনে সবাই বসে রইলেন। হযরত আবু বকর কান্দে, ওমর কান্দে, আর বলে পয়গম্বর গো আমাদের কি ছাড়া আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন, আমি ওমর এটা বিশ্বাস করি না, রসুল আপনি আমাদের ছাড়া কেমনে যাইবেন এটা বিশ্বাস করি না। রসুল বলেন ও আবু বকর ওমর তোমরা শোনো, এই দুনিয়ায় কেউ চিরজীবন থাকতে পারবে না, আমি নবীও তোমাদের কি ছেড়ে চলে যাব, তোমরা ওই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এটাই সত্য। আল্লাহর নবী আনতে গেলেন আগে, রসুল 14 দিন ধরে অসুস্থ, পয়গম্বর আনতে গেলেন আগে 14 দিন ধরে অসুস্থ ছিলেন, জ্বর আসছে। নবীজি আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরের ভিতরে শুয়ে আছে, মা ফাতেমা ঘরের ভিতরে আসে, আল্লাহর নবী মা ফাতেমাকে বলে ফাতেমা তুমি ঘর থেকে একটু বের হও, আমার কাছ থেকে একটু বের হও। বলে বাবা কেন আমি বের হব, কারণটা কি? আল্লাহর নবী আস্তে আস্তে করে বলে ফাতেমা তোমার জন্য আজরাইল আমার ঘরের ভিতরে আসে না, মালাকুল মউত আজরাইল আমার ঘরের দরজায় এসে দাঁড়ায় রইল, তুমি বের হও তারপরে সে আসবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বাবার মৃত্যুর কথা শুনিয়া দরজাটা যেভাবে লাগায় দিছে আর বলে না বাবা না না, আজরাইলকে আমি আসতে দিব না। এবার নবী বলে ও ফাতেমা যতই দরজা লাগাও আজরাইল আসবে, আমার নবীজির সম্মানে পারমিশন চাইতেছে, না হয় আজরাইল কারে ঘরে ঢুকার পারমিশন চায় না। এত মাফ করবে না, কয়দিন পরে পরে করবে সেটা কে জানে? আল্লাহ জানে। সেজন্য ওয়াজ মা বাংলাদেশে যত ওয়াজ মাহফিল হচ্ছে, এই গভীর রজনীতে যারা ওয়াজ করতেছে রাতের আধারে বসে বসে, এই যে আপনারা এখানে কোন থানা, নান্দাইল থানা, এই যে নান্দাইল থানা থেকে শুধু একটা ওয়াজ হইতেছে বলেন, কমপক্ষে এই থানার ভিতরে কি আরো 3-4টা ওয়াজ হইতেছে না? তাছাড়া দেশে কি শুধু নান্দাইল থানা একটাই থানা বাংলাদেশে, নাকি এরম থানা বহুত আছে? 600 উপরে বাংলাদেশে থানা আছে, তাহলে 600 উপরে যদি বাংলাদেশে থানা থাকে, তাহলে এক একটা থানাতে যদি এমন ওয়াজ মাহফিল একটা করে হয়, কথা বলে এক থানায় কি একটা ওয়াজ হয় না? এক থানায় যদি একটা করে ওয়াজ হয় তাহলে বাংলাদেশে আজকে 600 ওয়াজ মাহফিল হইতেছে, কথা বলেন ঠিক কিনা? 600 ওয়াজ মাহফিলের ভিতরে যদি 100 করে লোক থাকে, 100 করে 100 করে লোক থাকলে কয় হাজার লোক হইল? 6000, আরো বেশি, যদি 200 করে থাকে তাহলে আরো বেশি, তাহলে প্রত্যেক দিন বাংলাদেশের কত লক্ষ লক্ষ মানুষ এইভাবে ওয়া শুনতেছে, আর ওয়া শুনে গভীর রাতে আল্লাহর কাছে মুনাজাত করতেছে, কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি মনে করেন কি এতগুলো মানুষের দোয়াকে আল্লাহ কবুল করতেছে না? আমি তো মনে করি এই শীতের সিজনে যে ওয়াজ মাহফিল গুলো হচ্ছে, এই ওয়াজ মাহফিলের যে বরকত, ওয়াজ মাহফিলের যে মুনাজাত, এই মুনাজাতের কারণেই আল্লাহ পাক এই বাংলাদেশটাকে এখনো সুন্দর লাগছে, কথা কোন ঠিক কি না? না হয় যেমনে বাংলাদেশের সম্পদ খাওয়া শুরু করছে চুরি কইরা চোরেরা, এই দেশ থাকার কথা না, কথা কোন ঠিক কি না? আর আমরা দোয়া করে করে আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত আইনা আমরাও বাঁচতাছি, আমগু দোয়ার বদলতে সুরেরাও বাঁচতাছে, না হয় দেশে খারাপ মানুষে বাঁচার কোনো সুযোগ নাই, কথা কোন ঠিক কি না? আপনি মনে করেন এই যে এখানে 1 ঘন্টা বসে ছিলেন, 1.5 ঘন্টা ধরে বসে রয়েছেন, আপনি কোন তো দেখি কোন গুনাটা করছেন, আপনি বলেন কোন গুনাহ করছেন? আল্লাহর কোন একটা নাফরমানি হয়েছে আপনাদের দ্বারা? তাহলে এই বাংলাদেশে আজকে ওয়াজ মাহফিলের দ্বারা 1 ঘন্টায় 1 লক্ষ মানুষ সে গুনাহ থেকে মুক্ত ছিল, কথা বলেন ঠিক কিনা?
প্রত্যেক দিন এইভাবে সারা বাংলাদেশে 100,000 মানুষকে ওয়াজ মাহফিলের দ্বারা আমরা গুনাহ থেকে মুক্ত রাখি, কথা কোন ঠিক কি না? এই 100,000 মানুষের ভিতর থেকে যদি 10 মানুষও আল্লাহওয়ালা হয়, হেদায়াতওয়ালা হয়, এইভাবে হইতেছে। আমি তো মনে করি ওয়াজ মাহফিলের দ্বারাই এই বাংলাদেশের ভিতরে ইসলাম মানুষ বুঝেছে, কথা কোন ঠিক কি না? যদি ওয়াজ মাহফিল না থাকতো, রাতের আঁধারে এইভাবে যদি মানুষকে ওয়াজ না করা হতো, কোরআনের কথা না বলা হতো, আমার মনে হয় এই বাংলাদেশের যুবকগুলো আরো বহুত আগেই খারাপ হয়ে যেত। কেন? এখন স্কুল কলেজ শিক্ষাঙ্গন বিশ্ববিদ্যালয় পাঠশালা যা বলেন, কোথাও এখানে মা বাবার কি হক, মা বাবার কি দায়িত্ব, মা বাবার কি খেদমত, মা বাবার কতটুকু করণীয় যুবকদেরকে শিখায়, কোথাও কথা বলেন শিখায়? কিন্তু ওয়াজ মাহফিলে বিভিন্ন বক্তারা এসে মা বাবার ওয়াজ করে, মা বাবার খেদমত করলে কি লাভ হবে? তাহলে যুবকরা এই ওয়াজ মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে মা বাবার হক শিখতে পারে, কথা কোন ঠিক কিনা? তাহলে ওয়াজ মাহফিলের দ্বারা যুবকরা ভালো হচ্ছে, নম্র হচ্ছে, ভদ্র হচ্ছে, মা বাবার খেদমত শিখতেছে। কেন? ওয়াজ মাহফিল ছাড়া তো বাংলাদেশ আর কোথাও এইভাবে নৈতিক শিক্ষা দেওয়া হয়? তাহলে ওয়াজ মাহফিল দরকার আছে না? নাই, আছে আছে, কিন্তু তখনই আবার বাদ দেওয়া পরে যে হুজুর ওয়াজ করেন, আমার দলের বিরুদ্ধে কিছু কইেন না, ওয়াজ করেন হুজুর, কবরের কথা কইবেন, কবরের কথা সবচেয়ে দুঃখ তখনই লাগে যারা নেতাগিরি করে, যারা বিভিন্ন লাইনে চলে, তারা এসে যখন আম করে ওয়াজ শিখায় তখনই সবচেয়ে খারাপ লাগে, কথা কোন ঠিক না? ভাই আপনি এটা কোন জুজুর, আমাদেরকে আমলের কথা শোনান, সহি সহি কথা শোনান, কোরআনে যা আছে তা শোনান, আমার দলের বিরুদ্ধে যাক, আর আমার বিরুদ্ধে যাক, আর আমার বউর বিরুদ্ধে যাক, তারপর আপনি কোরআনের কথা কন, কথা কোন ঠিক না? এই কথা দরকার ছিল বলার, কিন্তু না, আইসা বলে হুজুর কথাবার্তা সিধা সিধা কইেন, ডাইনে বামে যাইেন না হুজুর, কব্বরের কথা কইেন, শুধু কব্বরের কথা, কব্বরের কথা কইলে তো আর কিছু হয় না, যাহলে মাটির নিচের কথা কইলে আর অসুবিধা হয় না, দলের কথা কইেন না, আমাদের বিরুদ্ধে কিছু বইলেন না, হ্যাঁ আমরা সমাজ চালাই, আমরা সব কিছু করতে হয়, এমন এমন ট্রেডিং এসে বক্তা করে দেয়, আজকে এমন অবস্থা হয়ে গেছে, বিভিন্ন বক্তারা ভালো জায়গা অনেক জায়গায় যায়, ভালো ভালো কথা আলোচনা করবে, কোরআন হাদিসের জ্ঞান করবে, কথা বলবে, কিন্তু ডাইনে বামের সাফে বক্তাদের আর ভালো কথা মুগ্ধা বের হয়। যেই সমাজে যেই দেশে হকের কণ্ঠকে স্তব্ধ করে দেয়, যেই সমাজে যেই দেশে আলেমের কণ্ঠকে চেপে ধরে, আলেমকে কোরআনের হক কথা বলার থেকে বিরত রাখে, অচিরেই সেই দেশে আল্লাহ গজবের ব্যবস্থা করে দেয়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই জমানায় সবচেয়ে পুতু পবিত্র ভদ্র মানুষ ছিলেন, সেই ইউসুফ নবীকে একটা জিনার তকমা লাগাইয়া হেরে জেলখানাত বন্দি করে দিছে, জেলখানা ইউসুফ নবীরই বন্দি করে দিল, রাজার বউয়ের সাথে আকাম কুকাম করছে না না করছে এটা কোনো প্রমাণ নাই, রাজার বউয়ে মিথ্যা তোহমত দিছে ইউসুফ নবীর ব্যাপারে, এটা তদন্ত করার জন্যই তারে জেলের ভিতরে নিয়ে রাখছে, কিন্তু সে কোনো আকাম করে নাই, কিন্তু বেটায় জেল খাটছে অনেক বছর, ওই জেল খাটতেছে একজন হক্কানি মানুষ, একজন আল্লাহর পছন্দের মানুষ, একজন নবী, একজন নবীর ওয়ারিস, সে যখন বিনা কারণে জেলখানায় থাকে, ইউসুফ নবীও যখন জেলখানায় ছিল, ওই জেলখানা থাকা অবস্থায় মিশরের জমিনে দুর্ভিক্ষের আওয়াজ উঠে গেছে, দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে, আজ সারা দুনিয়াতে জেলখানার ভিতরে ঢুকাইয়া, শুধু বাংলাদেশ নয়, ইন্ডিয়ার ভিতরেও কালিম সিদ্দিকি জেলখানার ভিতরে আছে, বিনা অপরাধে তারে জেলের ভিতরে ঢুকাইয়া রাখছে, আরো বহু দেশে হাক্কানি আল্লাহর ওলিকে বাংলাদেশেও বিভিন্ন বড় বড় আলেমদেরকে জেলখানার ভিতরে ঢুকাইয়া রাখছে। খবর আমরা কি পাইলাম? 2023 সালে দুর্ভিক্ষ আমাদের কাছে আসতেছি, কথা বলেন ঠিক কিনা? 40 দেশে দুর্ভিক্ষ হবে, এর ভিতরে বাংলাদেশ হলো 3 নম্বরের কাতারে।
আলহামদুলিল্লাহ কইবেন নাকি? দুর্ভিক্ষ এমনি এমনি আসে না, আমি মনে করি দুর্ভিক্ষ হবে না, দুর্ভিক্ষ হলেও আমাদের কোনো ক্ষতি হবে না, কথা কন ঠিক কিনা? সবচেয়ে বড় দুর্ভিক্ষ তো আমাদের গিয়েছে করোনা ভাইরাস, করোনা ভাইরাসের মতন দুর্ভিক্ষ পৃথিবীতে আর কোথাও হয় নাই। এখন দুর্ভিক্ষ হলে, এখন যদি দুর্ভিক্ষ আসে, রোড গার্ড বন্ধ হবে না, মার্কেট বন্ধ হবে না, দোকানপাট মার্কেট বন্ধ হবে না, রাস্তাঘাট বন্ধ হবে না, চলাচলের সুযোগ থাকবে, কিন্তু করোনা ভাইরাসে তো সবাই রে ঘরের ভিতরে হামায়া ঢোকায়া রাখছে, বের হবি আর মরবি। তাহলে সবচেয়ে বড় দুর্ভিক্ষ আমরা পার করেছি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সেই দুর্ভিক্ষ থেকে আমাদেরকে হেফাজত করেছে। এখন যে দুর্ভিক্ষের কথা আমাদেরকে শোনায়, এগুলি কান দিবেন না, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ সমস্ত দুর্ভিক্ষ থেকে তুমি আমাদেরকে হেফাজত করো, ইনশাআল্লাহ বাংলাদেশের ভিতরে দুর্ভিক্ষ হবে না, হবে না, আল্লাহ পাক আমাদেরকে দুর্ভিক্ষ থেকে দূর করে দেবে, কথা বলেন ঠিক কিনা? ভয় পাওয়ার কারণে এগুলো শয়তান ভয় দেখায়, ভয় দেখায়। এক বেলা খানা খামো, হালাল খামো, অসুবিধা কি? দুর্ভিক্ষ যা আসুক আর যাক, দুর্ভিক্ষ আসুক আর যাক, অসুবিধা নাই, এক বেলা খামো, হালাল খামো, আল্লাহরে ডাকমু, অসুবিধা কি? ভয় পাওয়ার কোনো কারণ নাই, শয়তান ভয় দেখায়, অভাবের ভয় শয়তানে দেখায়, সংসারে অভাব লাগবে এই ভয় কে দেখায়?